জনগণকে সঙ্গে নিয়ে এ মাসেই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রাজধানীর তোপখানায় এক অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। জনগণ মনে করে এই মাসের মধ্যেই এই সরকারের পদত্যাগ করতে আমরা বাধ্য করতে সক্ষম হব। নির্বাচন কমিশন কি বলে, কে আসলো আর কে আসলো না তাতে তাদের কিছু যায় আসে না, ঠ্যাং ভেঙে দিব আমরা। আমাদের টাকায় আপনি গাড়িতে চড়েন, আমাদের টাকায় আপনার বাড়ি ভাড়া দেন, আমাদের টাকায় আপনি খাওয়া দাওয়া করেন, জনগণের টাকায় আপনার চলাফেরা করেন।